জি বিধর্মীদের কোম্পানিতে চাকরি করা যায় আছে যদি আপনার ওই কাজটি যদি হালাল হয় কাজটি যদি হালাল হয় যেমন ধরুন কাজটি যেমন মূলত হারাম যেমন সুদের কাজ করছেন অথবা আপনি হারাম পণ্য বিক্রির কাজ করছেন অথবা ধরুন নিম্নমানের ক্ষতিকর পণ্য বিক্রির বা উৎপাদনের কাজ করছেন মিথ্যার কোনো কাজ সেখানে হচ্ছে এমন যদি হয় মানে যেই জিনিসটি প্রোডাকশন হচ্ছে অথবা সেল হচ্ছে হারাম প্রোডাকশন অ্যান্ড কনজামশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ হারাম গুডস অ্যান্ড এলিমেন্টস এরকম যদি কোনো জিনিস হয় অথবা অন্যান্য যে সকল হারাম আইটেম আছে সেই সকল যেমন প্রস্টিটিউশন অথবা যেমন ধরুন স্কাল্পচর তৈরি করা অর্থাৎ স্থাপত্য নির্মাণ করা এবং এগুলি বিক্রি করা অথবা ধরুন জুয়ার ব্যবসা করা হারাম পণ্য মদ অথবা মাদকদ্রব্যের ব্যবসা করা এগুলো পরিপূর্ণভাবে এগুলো হারাম অতএব এই ব্যবসা যদি কোনো মুসলমান করে তাহলে সেখানে আপনি চাকরি করতে পারবেন না অমুসলিম করলেও করতে পারবেন না ফলে অমুসলিম যদি কোনো হালাল ব্যবসা করে বা হালাল কোনো কাজ করে তাহলে সেখানে আপনি কাজ চাকরি করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই রাসুল্লাহ আসলাম ইহুদির তিনি কাজ করে দিয়েছেন ইহুদির কাছে তার বর্ম ইয়ে করা ছিল মর্গেজ রাখা ছিল এগুলো আমরা জানি সাহাইকালামদের অনেকেও তারা কিন্তু ইহুদি তৎকালীন অমুসলিমদের তারা কাজ করেছেন তাদের হাদিয়েগুলো গ্রহণ করেছেন ফলে তাতে কোনো সমস্যা নেই আপনাকে নিশ্চিত করতে হবে যে কাজটি আপনি এই কাজটি হালাল কাজটি যদি হালাল না হয় তাহলে আপনি সেটি করতে পারবেন না সেটি মুসলিম হোক অমুসলিম হোক কারো কাজে আপনি করতে পারবেন